যুগে যুগে আমাদের যোগ্য বুজুর্গ উলামা হযরত যারা আছেন আমাদের আকাবিরিন যারা ছিলেন তারাও দ্বীনের কথা বলতে গিয়ে আল্লাহর গোলামীর কথা মানুষের সামনে প্রকাশ করতে গিয়ে জেলখানার চার দেয়ালের ভিতরে তারা ঢুকতে হয়েছে কিয়ামত পর্যন্ত জাতির রাহবার উলামারা জমিনে আসবে জাতিকে সতর্ক করবে বেদাত থেকে সতর্ক করবে শিরিক থেকে সতর্ক করবে কুফর থেকে সতর্ক করবে সতর্ক করতে গিয়া বাতিল গোষ্ঠীরা আলেমদের উপর ক্ষেপে উঠবে মাঝে মাঝে বুলেট নিক্ষেপ করবে মাঝে মাঝে আলেমদেরকে জেলখানায় ব্যক্ত করতে চাইবে তবে আল্লাহর কসম আল্লাহর খাঁটি গোলাম যারা বুলেট বোমা ভয় পায় না জেলখানা ভয় পায় না টিকটকে গালাজ করে বলেন মুহতারাম হাজিন এ কারণে আমরা যতদিন এই দুনিয়ার জমিনে থাকব আল্লাহর গোলামি করে থাকব কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তা আল্লাহর গোলামি করতে গিয়ে আমাদের অনুসরণ করতে হবে আলেমদেরকে আলেমরা যেভাবে আমাদের আল্লাহর গোলামি করতে বলে আমরা সেভাবে করব কথা কোন ঠিক কিনা আলেমরা যেখানে যাইতে বলবে আমরা সেখানে যাব আলেমরা যাদের কাছে গেলে আমাদের ঈমান আমল বৃদ্ধি পাবে তাদের কাছে যাব যেমন দাওয়াত ও তাবলীগের ইস্তেমা কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিল এটা উলামাদের তত্ত্বাবধানে হয়েছিল 56,000 বর্গ মাইলে আল্লাহর জমিনের নিচে যারা বসবাস করে আলেমদের ডাকে সাড়া দিয়েছে পরবর্তীতে এই ময়দানে যদি কোনো ইস্তেমা হয়ে থাকে এটা আলেমদের ইস্তেমা নয় বাতিল গোষ্ঠীদের ইস্তেমা এ কারণে সজাগ থাকতে হবে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমরা গোলাম হইতে রাজি না সব সময় মুনিব থাকতে চাই কথা কোন ঠিক কি না কিন্তু আল্লাহ তাআলা এটাই বড় পছন্দ করেন গোলামিটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় দুনিয়ার মানুষের গোলামি করি কিন্তু রবের গোলামি করি না দৈনিক পাঁচবার গোলামির জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা টাইম রেখে দিয়েছেন এই পাঁচবার যদি আমরা আল্লাহর গোলামি করি তাহলে আল্লাহর হুকুম আমাদের আদায় হবে আরো তো গোলামি আছে কিন্তু এই পাঁচটা সময়ই আমরা হেফাজত করি না সকাল 8টার সময় আমাদের অফিস আছে এ কারণে অফিসে যেতে হবে 7টায় রেডি হয়ে যাই কিন্তু মসজিদের মিনার থেকে ফজরের আগে আজান হইতেছে আমি ঘুম থেকে উঠি না কথা কোন ঠিক কি না উঠি না দুনিয়ার বড় বড় ব্যক্তিদের কথা রাখতে গিয়া ঘুম বন্ধ করে দেই অথবা মনোরঞ্জনের জন্য আর্জেন্টিনাকে সাপোর্ট করতে গিয়া রাত ভর জায়গা থেকে জেগে থেকে খেলা দেখি আল্লাহর গোলামি করতে আমরা রাজি না অথচ আল্লাহর গোলামি যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন গোলামির মাধ্যমে জান্নাত পাওয়া যায় আর যারা গোলামি করেছে তারা জান্নাতে প্রবেশ করেছে আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যারা জীবন যাপন করেছে তাদেরকে আল্লাহ জান্নাতের ঠিকানা দান করেছে ঠিক না বে ঠিক জোরে বলেন আরো জোরে বলেন ঠিক না বে ঠিক নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সুলতানুল আইজেনের আগমন শুভেচ্ছাই স্বাগত